শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে সুন্দর একটি দিন কাটবে সবার এই প্রত্যাশা নিয়ে পুরো অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি খালেদা এবং সেই সাথে রয়েছে আমি রুম্মান দর্শক শুভ সকাল খালেদা তোমাকেও তোমাকেও শুভ সকাল এবং আমার পক্ষ থেকে তোমার জন্য শুভেচ্ছা তোমার দিনটিও সুন্দর কাটুক অবশ্যই আমাদের প্রতিদিন এখানে এসে আমরা এই যে নতুন নতুন অতিথির সাথে তাদের জীবনের গল্প শুনি তোমার কেমন লাগে অনেক ভালো লাগে অনেক কিছু জানা যায় তাদের অনেক গল্প আমরা শুনতে পারি যেটা শুনে আমার মনে হয় শুধু তুমি আর আমি না দর্শকরাও অনেক অনুপ্রাণিত হয় অবশ্যই চলো আমরা দর্শকদের জানিয়ে দিই আজকে কে আছেন দর্শক আমাদের মাঝে আজ আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এসেছেন চিত্রশিল্পী নকশাকার প্রচ্ছদ শিল্পী তার অনেক পরিচয় তিনি জশিম উদ্দিন চলুন শুরুতে তাকে স্বাগত জানাই শুভ সকাল শুভ সকাল শুভ সকাল কেমন আছেন আমি ভালো আছি আমরাও ভালো আছি বিশেষ করে আপনার তো অনেকগুলো পরিচয় জানালাম তবে তার বাইরেও আপনার আরেকটি পরিচয় যেটি নিয়ে আপনি গর্ব করেন হয়তো অবশ্যই গর্ব করেন আপনি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং আপনার বাবা ছিলেন ভাষা সৈনিক এবং মুক্তিযুদ্ধের সংগঠক রাজনীতিবিদ তো নিশ্চয়ই অনেক গর্ব হয় বাবাকে নিয়ে অবশ্যই অ্যাকচুয়ালি আমার ছোটবেলাটা আমার বেড়ে ওঠাটা আমার বাবার হাত ধরেই বাবাকে অনুসরণ করি আমার বাবা এটা 1949 সালে উনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে পড়তেন আমার বাবা তখন সে সময়ে ভাষা আন্দোলনের অবস্থাটা খুব উত্তাল ছিল ওই 1949 সালে উনি সে সময় কারাবরণ করেন 52 সাল পর্যন্ত তিন বছর কুমিল্লা সেন্ট্রাল জেলে ছিলেন ওইরকম একটা পরিমণ্ডল থেকে আমার বেড়ে ওঠা আর কি কিন্তু মূলত আমরা একেবারে গণ্ডগ্রামের মানুষ আচ্ছা আমরা সেই গ্রামের সম্পর্কে জানবো বাবা সম্পর্কে আরো বিস্তারিত অবশ্যই শুনবো তবে তার আগে খালেদা আমরা যার সাথে কথা বলছি অবশ্যই স্যার আপনার জন্ম তো লক্ষ্মীপুরে লক্ষ্মীপুর বেড়ে উঠেছেন কোথায় সেখানে আমি লক্ষ্মীপুরের রামগতি থানা চর আলেকজান্ডার গ্রাম আমার বাড়ি আলেকজান্ডার আচ্ছা এরকম নামের কারণ কি এটা আমি ইতিহাসে পেয়েছি আর কি ওই সময় সেখানে হয়তো একজন কালেক্টর ছিলেন ব্রিটিশ কালেক্টর নতুন চর জেগে ওঠার পরে ওর তার নামেই সেটা দেওয়া হয়েছিল আলেকজান্ডার পরিবারে কে কে ছিল তখন আমার চার আমরা পাঁচ ভাই বোন ছিলাম তো অ্যাকচুয়ালি আমি আমার দু বোন বড় তারপরে আমি আর এক বোন আমার ছোট তারপরে আমার ছোট ভাই আচ্ছা তার মানে মাঝে পড়েছেন উপর থেকে অনেক আদর পেয়েছেন আবার নিচে অন্যরকম প্রজন্ম আমি সরাসরি মুক্তিযুদ্ধ দেখেছি যদিও তখন ছোট আমার 7 বছর বয়স মুক্তিযুদ্ধ দেখেছি একসময় রাজাকাররা আমাকে আমার বাবাকে ধরার জন্য আমাকে জিম্মি করেছিল একদিন স্যার আমরা ধারাবাহিকভাবে শুনি একটু এই যে ছোটবেলায় আপনি গ্রামে বেড়ে উঠেছেন পাঁচ ভাই বোনের মধ্যে মাঝের জন আপনি তো ছোটবেলায় ভাই বোনদের সাথে নিশ্চয় মধুর স্মৃতি রয়েছে বাবা আছে সেটা আছে একটু শুনি সেই বিষয়টা আছে আমাদের মধ্যে একটা বিষয় ছিল একটু ভিন্নতা ছিল অন্যদের থেকে গ্রামের অন্য মানুষদের থেকে যেহেতু বাবার অবস্থানের কারণে আমার বাবা শিক্ষিত উচ্চ শিক্ষিত মানুষ উনি পড়াশোনা করেছিলেন উনি সম্ভবত গ্রাজুয়েশন উনি সেটা বোধহয় জেলখানাতে ওনার ইয়েটা হয়েছিল তো শেষে পরে আর পড়তে তো পারেন না সে সময়ের ওই শিক্ষাটা অনেক বড় শিক্ষা একটা বিষয় ছিল আর একটা হলো পড়াশোনাটা একটু বেশি লিটারেচার এবং আপনার যেমন আমাদের একটা বাসায় আমি নিজে দেখেছি একটা লাইব্রেরি ছিল যদিও সেই সময় আমার এলাকায় বিদ্যুৎ যায়নি আমরা হারিকেনে পড়াশোনা করেছি একেবারে আমার তো যখন আমরা এসএসসি পড়ি তখনও আমাদের ওখানে ইলেকট্রিসিটি যায় না আমরা হারিকেনেই পড়াশোনা করে বড় হয়েছি আপনার এসএসসি কত সালে ছিল 80 সাল পরিবারে আর কেউ কি ছবি আঁকতেন না 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 আমার ইয়েতে ঝোঁকটা একটু বেশি ছিল কিভাবে এসেছিল এটা হলো তো অনেক বড় কথা এগুলো আমি আমি 1970 সালে আমাদের ওখানে বিশাল একটা ঘূর্ণিঝড় হয় যে 70-এর মধ্যে একটা বড় ঘূর্ণিঝড়ে লক্ষ লক্ষ লোক সেখানে মারা গেছে ওই সময় আমাদের তো একটা সেন্টার এলাকা ছিল আমরা আমাদের বাজার এবং ওই এলাকাটায় তখন ওই বিদেশি লোকরা হেলিকপ্টারে নানান রিলিফ টিলিফ একটা ওই বন্যোত্তর সময়ে অনেক লোকজনের সমাগম দেখে ওটাই আমি ছবি আঁকা শুরু করলাম হেলিকপ্টার দেখতে ভালো লাগতো হেলিকপ্টারের ছবি দিয়ে আমার ছবি আঁকা শুরু আসলে প্রচুর হেলিকপ্টার তখন উঠানামা করতো ত্রাণের জন্য আর কি আমি দেখেছি এটা অনেককে সেটা তখন
ঠিক স্বাধীন হওয়ার যুদ্ধের পূর্ব মুহূর্তটা। আকাশে আপনি উড়েছিলেন কিনা জানি না, তবে আকাশ ছুঁই সাফল্য আপনি পেয়েছেন এবং সেই নমুনাগুলো আমি একটু দর্শকদের জানাতে চাই, তারপর আবার গল্পে ফের। দর্শক আমাদের মাঝে আজ আছেন চিত্রশিল্পী, নকশাকার এবং প্রচ্ছদ শিল্পী জসীম উদ্দিন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর করেছেন তিনি। 1985 সালে অনুষ্ঠিত হয় তার প্রথম একক প্রদর্শনী, 2005 সালে অনুষ্ঠিত হয় দ্বিতীয় প্রদর্শনী। এছাড়াও দেশে এবং দেশের বাইরে 30টিরও বেশি যৌথ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে তার। দেশের স্মারক ডাকটিকেটের নকশা করেছেন বিভিন্ন সময়। প্রথম স্মারক ডাকটিকেটের নকশা করেছেন 1990 সালে, এ পর্যন্ত 100টিরও বেশি স্মারক ডাকটিকেটের নকশা করেছেন। এজন্য বিভিন্ন সময় তিনি একাধিক পুরস্কার অর্জন করেছেন। বিশ্ব বসতি দিবসে পোস্টার ডিজাইন করে 1993 এবং 1995 সালে প্রথম পুরস্কার লাভ করেন তিনি। জাতীয় গ্রন্থকেন্দ্র, স্বাস্থ্য অধিদপ্তর সহ আরও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের জন্য পোস্টার ডিজাইন করেছেন বিভিন্ন সময়। জাতীয় পর্যায়ে আয়োজিত স্বাধীনতা স্তম্ভের নকশা প্রণয়নের জন্য শ্রেষ্ঠ 7 জনের মধ্যে একজন হিসেবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন তিনি। একই সাথে তিনি একজন প্রচ্ছদ শিল্পী, এ পর্যন্ত 5000েরও বেশি বইয়ের প্রচ্ছদ করেছেন তিনি। এসব সম্পর্কে অবশ্যই তার কাছ থেকে শুনবো, তবে ছোটবেলার গল্পে ছিলাম সেই গল্পে চলুন ফিরে যাই। 7 বছরের গল্পে আসি। 71 সালে আমাদের স্বাধীনতা যুদ্ধে আপনার খুব ছোট ছিলেন, কিন্তু আপনার স্পষ্ট মনে আছে নিশ্চয়ই সেই সময়? না, সেটা মনে তো আছেই। আমার বাবার রাজনৈতিক যে একটা পরিমণ্ডল ছিল বা একটা ব্যাকগ্রাউন্ড ছিল, ওই সুবাদে দেশের অনেক বরণ্য আপনার রাজনীতিবিদ, তারপরে আপনার আমাদের স্থানীয় রাজনীতিবিদরা, ও আমাদের বাড়িতেই অনেকের আড্ডা ছিল, আসা যাওয়া ছিল, ওরকম একটা পরিবেশ পরিমণ্ডল আমি তখন পেয়েছি। সেখানে সে সময় অধিকারের বিষয়টা আমি বুঝার চেষ্টা করছিলাম যে মানুষ হিসাবে মানুষের যে অধিকারটা, জাতি হিসাবে জাতির যে অধিকারটা, আমি ঠিক অনেক ছোটোবেলা থেকেই আমি বুঝতে শিখছিলাম। জিজ্ঞেস করতাম আমার বাবাকে যে এই বিষয়গুলি কী, এটা কেন হচ্ছে, এখানে মিছিল হচ্ছে। তখন ওই 71-এর ঠিক 26শে মার্চের বা ওরও আগে থেকেই তো এসব চলছিল, 69 থেকে চলছিল, সেগুলি সবসময় মিছিল মিটিং হলে এটা ওই মিছিল মিটিংগুলো ভেঙে গেলে আমাদের বাড়িতে হয়তো দুপুরে অনেকে খাওয়া দাওয়া করতেন, একটা ইয়ে ছিল। আমার বাবা দাদাদের অবস্থা ভালো ছিল, যদিও আমরা গ্রামে ছিলাম, ওটাও একটা বিষয় ছিল। তখন দেখতাম প্রচুর লোকজন খাওয়া দাওয়া করছে, গল্প করছে, তখন বুঝতাম। আর অনেক লোকের সমাগম দেখলে আমার কাছেও ভালো লাগতো, কৌতূহলী হতাম, জিজ্ঞেস করতাম কেন এই মিছিল, কেন ইয়াহিয়াকে, আয়ুবকে, এসব কী, এসব নিয়ে তখন বুঝতে পারলাম যে একটা আসলে ভিন্ন জাতি আমাদেরকে শাসন করছে, আমাদের অধিকারকে ছিনিয়েছে। আমি ওই বেলাতে ওই বয়স থেকে কিন্তু আমি আসলে বুঝতে শিখেছি বিষয়টা। তারপর আপনার আস্তে আস্তে বেড়ে ওঠা, স্কুল কলেজ, সেটা কি লক্ষ্মীপুরেই ছিল? হ্যাঁ, লক্ষ্মীপুর কলেজ না, আমার স্কুলটা আমার আলেকজান্ডার, ওখানে এখন সেই স্কুলটা অনেক বড় স্কুল হয়েছে, সে সময় এটা ছিল দ্বিমুখী। দ্বিমুখী বুঝতে পেরেছেন তো, মানে আর্টস অ্যান্ড দেন, তারপর আমাদের সময় সেটা হলো আবার সায়েন্স আর্টস এবং আপনার কমার্স টমার্স দিয়ে এটা বহুমুখী হলো। এরপর এখন পাইলট টাইলটের স্কুলটা অনেক বড় হয়েছে। 70 সালে ভয়াল ঘূর্ণিঝড়ের পর থেকে আসলে ছবি আঁকার প্রতি আকর্ষণ গড়ে উঠেছিল। বাবার প্রসঙ্গে আবার আসি। আপনার বাবা প্রয়াত জিয়াউল হক এবং সে তিনি একজন ভাষা সৈনিক ছিলেন, 3 বছর জেল খেটেছেন। তো ছোটবেলায় তার কী কী মূল্যবোধ আপনি এখনও ধারণ করে আছেন? সবচেয়ে বড় বিষয় ছিল, আমি আব্বার কাছে একটা জিনিস শিখেছি। আমার বাবা আসলে ওই ধর্মকর্ম সে সময় করতেন না, তো একটা বিষয়ে ওনার মধ্যে সত্য কথা বলা, সত্যবাদিতা, মিথ্যা পছন্দ করতেন না, নিজেও বলতেন না, এটা একটা বিষয়। আর একটা মানবিক বোধ, অন্যের কষ্টে নিজে ব্যথিত হওয়া, অন্যকে সাহায্য করা, এই বিষয়গুলি আমি সেই ছোটোবেলা থেকে শিখে এসেছি। মূলত যেটাকে বলা হয় আপনার এই মানুষের জন্য চিন্তা করা, মানুষের জন্য কাজ করা, এই বিষয়টা তখনই শিখেছি। আচ্ছা, শিখে যাওয়া বলতে আমার ভিতরে প্রথিত হয়েছে, আমি বুঝতে পারছিলাম যে অধিকার বলে একটা বিষয় আছে। এটা একটু আগে আমি বললাম, অধিকার ব্যাপারে সাংঘাতিক সচেতন ছিলাম ছোটোবেলা থেকেই। ছোটোবেলায় আরেকটি স্মৃতি আমরা আপনার সম্পর্কে জানি যে মাছ ধরারও একটা নেশা ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
মাছ ধরার বিষয়ে মাছ ধরতে আমরা এক গ্রাম থেকে আরেক গ্রামে চলে যেতে হতো, যেতাম অন্যদের সাথে বড়দের সঙ্গে। আবার আমাদের ওখানে একটু বিষয় ছিল যে ঠিক আছে অমুকের একটা পুকুর আছে, দেখা গেলো আমরা ওটাকে কিনে ফেললাম, আমার চাচা চাচাতো ভাই বড় ভাইরা সবাই মিলে আমরা গিয়ে ওখানে মাছ ধরতাম। মাছ ধরার একটা মানে একটা আনন্দই ছিল আলাদা। এবং আমাদের নিজেদের পুকুর ছিল, পুকুরে মাছ ধরা, বড়শিতে মাছ ধরা। আমার দাদা ছিলেন, দাদার সাথে, দাদা যখন জীবিত ছিল ওনার সাথে গিয়ে আমি অনেক জায়গায় মাছ ধরতে গিয়েছিলাম জাল দিয়ে বড়শি দিয়ে। আসলে ওই অঞ্চলটা তো ওইরকম ছিল, মাছে ভাতে এরকম একটা ব্যাপার ছিল, অনেক খাল বিল ছিল আমাদের অঞ্চল। আমাদের অঞ্চলটা দক্ষিণ অঞ্চল, অ্যাকচুয়ালি কোস্টাল এরিয়া, এটা উপকূলীয় অঞ্চল। এখন অবশ্য অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, অনেক অনেক নদীতে তো মাছই নেই, সেই বিষয় তো আর নাই আগের বিষয়ে। এখন আর তো আমি তো ছোটবেলায় যেরকম আপনি প্রকৃতি দেখে, আপনি ঝড় দেখে শিল্প মনা হয়ে গিয়েছিলেন, এখন বলছেন যে নদীতে কিংবা পুকুরে মাছও নেই, এখন আসলে শিল্পী বের হয়ে আসছে কিভাবে আপনাদের এলাকায়? নাকি শিল্পীর সংখ্যা একদমই কমে গেছে? না, এখন আসলে প্রফেশনালে যে বিষয়গুলো মানে পেশাগত বিষয়গুলো অনেক চেঞ্জ, গ্লোবাল চেঞ্জের সঙ্গে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। ডিমান্ডের সঙ্গে তো আপনার পেশার একটা বিষয় থাকে মানুষের, আর আমাদের যে যে পেশা, এই পেশাগুলো যদিও অ্যাপ্লাইড অনেক আর্টের অনেক কিছু চলে এসেছে, যেন আমি নিজেই মাল্টিপারপাস কাজ করেছি আমার লাইফে। আমি প্রথমে সাইনবোর্ডও লিখেছি, সাইনবোর্ডের দোকানে গিয়ে, এটা পেশাগত বিষয় থাকতে পারে, আর্থিক বিষয় থাকতে পারে, অনটনের ব্যাপার থাকতে পারে, ছাত্র অবস্থায় অনেক খরচাপাতি ছিল আমাদের, আমি সাইনবোর্ড লিখেছি আমার এক সিনিয়র ভাইয়ের দোকানে গিয়ে সাইনবোর্ড লিখেছি। সেখান থেকে এইসব লাইনে যেটা হচ্ছে যে দিস ইজ নট ফাইন আর্টস, চারুকলা ছিল না এটা, একটা এক ধরনের, কিন্তু আমি ব্যক্তিগতভাবে ওয়াইডলি সব কিছুকে আর্টের মধ্যে দেখি, যে আপনার শার্ট ও শাড়ি ডিজাইন আছে এর মধ্যে একটা এক ধরনের চিন্তা আছে, এটা শিল্পিত বিষয় আছে, অ্যাপ্লাইড সব কিছুর মধ্যে আপনি শিল্প থাকতেই হবে, আছে সৌন্দর্য বোধটা থাকতে হবে। বুঝতে পারছি যে ক্রিয়েটিভ বিষয়ের প্রতি আপনার আকর্ষণ ছোট আমার কেন, মানুষ হিসাবে সবারই হওয়া উচিত। জি অবশ্যই, আমার হচ্ছে আপনি তো চারুকলায় পড়াশোনা করেছেন, সেই গল্পটা একটু শুনি। চারুকলা তার আগে জানতে চাই যে যে ছবি তো আঁকে অনেকে ছোটবেলায়, আমরা কাটাছেড়া করি কিংবা কাগজ পেলে আঁকতে বসে যায় কিংবা দেয়ালে শিশু রাখতে বসে যায়, কিন্তু সেটা নিয়ে যে পড়াশোনা করবে এমন ইচ্ছা তো আসলে সবাই ধারণ করে না কিংবা পরিবারও সমর্থন করে না, চারুকলা যে পড়বেন এই ভাবনাটি আসলে কবে? এটা ছিল তখন থেকে, আমি ছবি টিভি আঁকার অবস্থা দেখে আব্বার বন্ধু বান্ধব যারা শহর থেকে যেতেন তারাই বলতো যে ওকে বড় হলে আর্ট কলেজে কলেজে ভর্তি করে দিত, এইসব জায়গায় গেলে সে ভালো শিল্পী হতে পারবে, বা যদি আমি কিছু হতে পেরেছি কিনা সেটা তো সবাই অন্যদের দেখার বিষয়। তো এখন এটা নিজের মধ্যে একটা সুপ্ত ইচ্ছা থাকতে হবে, নইলে তো আসলে এগুলি অত্যন্ত সাধনার বিষয়। পেশা পেশাদারিত্ব কখনো আপনার ওই আরোপিত হয় না, পেশাদারিত্ব মননশীলতা ভিতর থেকে আসতে হবে। এটা এটা কেউ আপনাকে চাপিয়ে দিবে তারপর আপনি কাজ করবেন? যদি আমরা এখন রুটি রুজি দায়ে আমরা অনেক কাজ চাপানো কাজও করি করছি, কিন্তু আদতে সৌন্দর্য বোধটা তো তার নিজস্ব বিষয়, অ্যাস্থেটিক সেন্স মানুষ হিসেবে মানুষের একটা পরিচয় তার সৌন্দর্য বোধ। তো আপনার বাবাকে এসে যখন বলছেন সবাই যে আর্ট কলেজে ভর্তি করিয়ে দিতে, আপনার বাবা মা সমর্থন করেছিলেন? হ্যাঁ, আমার মা ধার্মিক ছিলেন, অত্যন্ত ধার্মিক ছিলেন। আমার বাবা তার উল্টো ছিলেন, উনি তো আসলে বামপন্থী মানুষ ছিলেন আমার বাবা, বলতে অসুবিধা নাই। আমার আম্মা বলতেন আর কি যে ঠিক আছে ছবি টিভি আঁকা ভালো, মানুষের ছবি আঁকাটা ঠিক না ধর্মীয় ক্ষেত্রে, বা পরবর্তীতে বুঝলাম যে আসলে প্রয়োজনের জন্য মানুষের ছবিও তো আঁকা যায়, সেটা আর্টের পারপাসটা আমি অ্যাপ্লাইড প্রয়োজনে, প্রয়োগের মধ্যে যদি আমি নিয়ে যাই তাহলে তো এসব প্রশ্ন আসার কথা নয়। খালেদা যেটি প্রশ্ন ছিল যে চারুকলায় পড়ার অভিজ্ঞতা কেমন ছিল? চারুকলায় আমার একবার আমার প্রচণ্ড ইচ্ছা ছিল ঢাকা আর্ট ইনস্টিটিউটে পড়া, সেই মতে আমার কথাবার্তা হয়ে গেছে যে ঠিক আছে ওখানে। আমার বাবার সঙ্গে খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল শিল্পী কামরুল হাসান, কামরুল সাহেব তখন উনি জীবিত ছিলেন, তখন উনি বিসিকে ছিলেন, বিসিক স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, ক্ষুদ্র শিল্প সংস্থা, উনি
পরিচালক, তো ওই সময় উনি রিটায়ার করেছেন। তো আমার বাবা একটা চিঠি লিখে দিয়েছিল ওনার কাছে, আমি খুঁজে দুজন ওনার সাথে দেখা করি, ঠিক আছে আমি ডাইরেক্টরকে বলে দিব। সে সময় পরিচালক ছিলেন সেখানকার মরহুম শিল্পী, প্রখ্যাত শিল্পী ভাস্কর আব্দুর রাজ্জাক স্যার। আমি ওনার সাথে দেখা করছি, দেখা করবো, ঠিক আছে। তো আমার উনি একটা প্রাইমারি একটা পরীক্ষার মতো নিতে বললো, তুমি তো ভালোই, তুমি তাহলে এখানে ভর্তি হয়ে যাও, আমি তোমাকে সাহায্য করবো, একটা ফর্মাল পরীক্ষা দিতে হবে, তবে তুমি পাশ করবে, টিকবে, এটা বললো স্যার আমাকে। আমিও চলে গেছি। এর মধ্যে বাড়িতে যাওয়ার পরে আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের ঢাকায় ছোটো, আমি তখন আসলে আমার বয়সের বিষয় হোক, আর আমি শারীরিকভাবে খুব পাতলা ছোটো ছিলাম আর কি, যে ঢাকায় একা থাকতে পারবে না। আচ্ছা, আবার চারুকলার পড়া টড়ার বিষয় নিয়ে অনেকেরই একটা যেটাকে বলা হয় আপনার নেগেটিভ একটা চিন্তা ধারণা আছে, যেটা আমরা যাওয়ার পরে এসব পড়াশোনায় আমরা দেখলাম যে না, এটা তো এই বিষয়গুলি সম্পূর্ণ আমাদেরই উচিত যেগুলি ঠিক করে দেওয়া, হোয়াট এভার ইট ইস। তো আমি আমাকে বললো যে তুমি চিটাঙে ভর্তি হও, চিটাঙে আমার বোন থাকে, যে ওর কাছে থাকতে পারবা, টেক কেয়ারে থাকতে পারবা। আমার অনেক ইচ্ছা ছিল যে ঢাকায় পড়ি, তো আর পারলাম না, ও ভর্তি করে দিল চিটাঙে ইউনিভার্সিটি, চিটাগাং আর্ট কলেজ তখন, ওটা চারুকলা কলেজ ছিল। আমার প্রথম আমার প্রিন্সিপাল ছিলেন প্রখ্যাত শিল্পী প্রয়াত হাসি চক্রবর্তী। ইভেন যে কোনো কারণে হাসি চক্রবর্তীর সঙ্গে আমার বাবার একটা যোগাযোগ পরিচয় ছিল, হাসি চক্রবর্তীর যে বাবা আমার বাবার সাথে যোগাযোগ আছে, ওনার বাড়ি বরিশাল, আমার ফোর ফাদার্সরাও ভোলা, গ্রেটার বরিশালের ওই অংশ থেকে রাজনৈতিকভাবে যেভাবে একটা যোগাযোগ ছিল। আমার বাবাকে দেখে উনি আরে আপনি বলে ভর্তি করাবো এখানে, তো তখন ওখানে আর ওই ভর্তি আর অত কঠিন কিছু হয়নি, ওখানে আমি ভর্তি হয়ে গেলাম। তো আমি সেখানে আমার শিক্ষকদের অনেক ভালো সান্নিধ্য পেয়েছি, সাহায্য সহযোগিতা পেয়ে মোটামুটি যতদূর দরকার আর কি, যে খুব বড় আমি আসলে শিল্পী হতে পারিনি, যতটুক দরকার আমি ওনাদের কাছ থেকে আমি শিখেছি। এটা স্যার আপনাদের বিনয়, বিনয়ের বিষয়ে আমার শিক্ষকরা বিখ্যাত, আমার সমস্ত শিক্ষক পৃথিবীতে বিখ্যাত। এই যে বিখ্যাত অনেক চিত্রশিল্পী সান্নিধ্যে এসেছেন, কেমন মানে আপনার অনুভূতিটা কি? এটা গর্বের বিষয় আমার জন্য। যেমন আমার শিক্ষক প্রয়াত মুর্তজা বশির, আমার ক্যাটালগ ওনার লেখা আছে, আমার যে প্রদর্শনী করেছি চিত্র প্রদর্শন, ওনার একটা সুন্দর নিজের হাতে লেখা, ওটাকে আমার সরাসরি গ্রাফিকে নিয়ে আসছি হাতের লেখাটা। আমার শিক্ষক ছিলেন প্রখ্যাত শিল্পী ভাস্কর সৈয়দ আবদুল্লাহ খালিদ, উনি তখন আমার বিভাগের চেয়ারম্যান ছিলেন। এটা হলো বিভাগ বিশ্ববিদ্যালয়ের সময়। আমি কলেজে আমার যে শিক্ষক, যেমন হাসি চক্রবর্তী, খাজা কাইয়ুম স্যার উনি আমার শিক্ষক, নাজলি আপার আমি পুরো নামটা এই মুহূর্তে ভুলে গেছি, তো তারপরে ছিলেন চন্দ্রশেখর দে, শিক্ষক ছিলেন ফয়জুল আজিম, ওনারা আমাদের গুরু বলুন, হাতে খুড়ি তাদের কাছ থেকে আমার শিক্ষা। হালিয়াল মামুন এক প্রখ্যাত শিল্পী আমাদের দেশে, ওনার সঙ্গে ওনার অনেক ক্লাস, উনি তো ওই সময় উনি স্টুডেন্টও ছিলেন, আমাদের সেই অবস্থায় শিক্ষকও ছিলেন। আমি এখন যা করতে পারি রঞ্জিত দাসের কাছ থেকে আমার শেখা। আমরা আপনার জল রঙের গল্প শুনছিলাম, জল রঙে কাজ করার অভিজ্ঞতাটা জানতে চাই। জল রং তো যখন আমরা চারুকলায় পড়ি তখন আমাদের প্রাথমিক অবস্থায় আমাদের যে ডিগ্রিটা যেটা সচরাচর কলেজগুলিতে হয় এইচএসসি, মানে উচ্চ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের আমাদের ডিগ্রিটার নাম হচ্ছে প্রাক ডিগ্রি, ইংরেজিতে প্রি ডিগ্রি ক্লাস, দু বছরের একটা কোর্স, সাধারণ কলেজের মতোই সেটা, কিন্তু আমাদের বিষয়গুলি ছিল একটু আলাদা।
সেখানে আমাদের ব্যবহারিক এবং যেটা তাত্ত্বিক বিষয়গুলিতে বাংলা ইংরেজি ছিল, আমরা শুধুমাত্র যেটাকে বলা হয় উচ্চ মাধ্যমিক শ্রেণীতেই আমরা সমাজতত্ত্ব পড়েছিলাম, যেটা অন্যরা শিল্পকলার ইতিহাস আমরা পড়েছি। অ্যাকচুয়ালি শিল্পকলার ইতিহাসের সঙ্গে এটা সভ্যতার ইতিহাস, মানব সভ্যতার ইতিহাসের সঙ্গে এটা বড় সম্পৃক্ততা আছে। আমরা ওই সময়ই কলেজ থেকেই একটু আলাদা ধরনের শিক্ষায় শিক্ষিত হচ্ছিলাম, যেমন মানুষের প্রাগৈতিহাসিক লোকদের কাজকর্ম, তাদের শিল্পচর্চা, তাদের জীবনযাপন, তাদের ঘর বাড়ি, এইসব বিষয়ে সাধারণভাবে পড়ার মধ্যে চলে এসেছে সেখান থেকে। যেমন সমাজতত্ত্ব পড়েছিলাম, তো সাধারণত এই শ্রেণীতে সমাজতত্ত্ব অন্য কোথাও পড়ায় না, শুধুমাত্র চারুকলা সমাজতত্ত্বটা পড়ায়। সেই ক্ষেত্রে আমরা একটু মানসিকতাটা একটু সমাজবোধটা, সমাজবোধের সঙ্গে মানবিক বোধগুলি সব বোধই চলে আসে আপনার, আর আর্থিক, রাজনৈতিক, পারিপার্শ্বিক সমস্ত কিছু কিন্তু ওই একটা পড়ার মধ্যে আমরা সাধারণভাবে চলে এসেছে মানসিকভাবে। আমরা আগামী জীবনের জন্য তখন প্রস্তুতিটা নিচ্ছিলাম কীভাবে আমরা বড় হয়ে উঠব। স্যার, এসব কারণে কি আপনার ছবিতে সবসময় মানুষ এবং সমাজের বিষয়গুলো সবসময় ফুটে উঠে? সেটা খালি আমার ছবিতে না, সবাই আঁকে, কেউ বিমূর্ত আঁকে, কেউ মূর্ত আঁকে, কেউ সাধারণ কর্মজীবীদের ছবি, সাধারণ মানুষের ছবি, চাষির ছবি, তারপরে আপনার এই শ্রমিকের, কৃষকের ছবি, এটা এটা ছবি আঁকার একটা বিষয়ের বিষয় হিসাবে এক একজন একটা অনুষঙ্গ করে নিয়ে নেয়। তা আমার ক্ষেত্রে আমার বিষয়টা হচ্ছে যে মানুষের জন্য কিছু করা। শিল্পটা মানুষের কী কী কাজে আছে, কতটুকু কাজে আসবে, এরপরে হচ্ছে যে সার্ভিস, সেবা, আমার তো একটা কমিটমেন্ট আছে মানুষ হিসাবে জন্মানোর পরে, এই দেশের মাটিতে আমি জন্মগ্রহণ করার পরে, এদেশের বিশ্ববিদ্যালয়ে কলেজে পড়াশোনা করে, সরকারের প্রচুর, সরকার অর্থাৎ জনগণের প্রচুর অর্থে, অর্থ ব্যয়, এক একটা লোক কিন্তু এক একটা ডিগ্রি পাস করে, এক একটা ডিগ্রি ক্রস করে, কেউ বুঝতে পারে কারো অনুভূতিতে আছে, কারোর মধ্যে হয়তো এই অনুভূতিটা নাই, বুঝার বিষয়টা আর কি। যে আমরা সমাজতত্ত্ব পড়েছি, আমরা বুঝে আসতেছি, বুঝে এসে আমরা বুঝতে চাচ্ছিলাম যে আসলে আমি আমার কমিটমেন্টটা কী, দেশের জন্য আমি কী চিন্তা করি, বা দেশকে আমি কী দিলাম, সমাজকে আমি কী দিলাম, মানুষকে আমি কি দিলাম। এবং দেশকে আপনি অনেক কিছু দিয়েছেন যার একটু না, এটা 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 আমার ক্ষেত্রে আমি হিসাবে এত ব্যাপক কিছু নয় আসলে। আমার কর্মজীবনটা বিশ্ববিদ্যালয় তো শেষ করি নাই, যা কর্মজীবন আমি চলে আসছি, আমার কর্মজীবনটা শুরু হয় আমি প্রথম ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশনে আমি আমার চাকরি হয়, যেটা আমাদের পড়াশোনার সঙ্গে সম্পৃক্ত। সেখানে আমাদের যারা সিনিয়র ছিল, না ওখানকার কেউ করতো না, আমাদের ঢাকা আর্ট ইনস্টিটিউটের এক সিনিয়র ভাই প্রয়াত মাবু আখন্দ, আমি ওনার কাছে দেখলাম যে ডাক টিকিট করার মতো প্রত্যেক পারা যায়, যারা ছবি আঁকে, শিল্পী, ডিজাইনার, তারা করতে পারে। আমি ইন্সপায়ার্ড হই, উৎসাহিত বোধ করি, আমি নিজেই পোস্টাল ডাক বিভাগের সঙ্গে যোগাযোগ করি, করে বিষয়টা জেনে নিই। তখন আজকের মতো গ্রাফিক, তারপরে আপনার মাল্টিমিডিয়া, বিভিন্ন ধরনের অ্যাপস, এগুলি কিছুই ছিল না। আমরা হাতে সমস্ত কাজটা হাতে ছবি আঁকতাম। আমার আমার কিছু কাজও আছে, আমি নিয়ে এসেছি সাথে দেখানোর জন্য। আমরা অবশ্যই দেখবো। হ্যাঁ, সেখানে হাতে করা কাজ আছে। যেমন আমি একটা প্রথম কাজটা ছিল আমার তারা মসজিদ, স্টার মস্ক, সেটা আমার হাতে আঁকা ছবি। এটা বিভিন্ন সাইজে করতে হয়, এটাকে স্ট্যাম্পের আকারে নিয়ে আসতে, গ্রাফিক্যালি পরে ওটা করে, তখনও
বাংলাদেশে স্ট্যাম্প ছাপানো শুরু হয়নি। স্ট্যাম্প ছাপতে হতো হয়তো ইংল্যান্ডে, ইউকেতে গিয়ে ওখানে ছেপে নিয়ে আসতে, এখানে প্রাথমিক কাজ করিডোরে ওখানে ছেপে নিয়ে। পরবর্তীতে আমাদের দেশের যেটা সিকিউরিটি সরকারের যেটা টাকশাল, ওদের বড় প্রিন্টিং প্রেস আছে ওখানে, এখন হয় ওটা হচ্ছে। ওটা অনেক পদ্ধতি আছে, এগুলো আপনার কারিগরি অনেক দিক আছে, পোস্টাল স্ট্যাম্পেরও পারপোরেশন থেকে শুরু করে রং, কালার কয় রং হবে সেটা, সাইজ, এসব কিছুর একটা কারিগরি পর্যায়ে দেখে নিতে হবে। স্যার, আপনি যেহেতু আপনার কাজের সম্পর্কে বলছেন এবং আপনি যেহেতু এও বলছেন যে অনেক কিছু নিয়ে এসেছেন, আমরা সেগুলো একটু দর্শকদের দেখাতে চাই, তারপর আবার গল্পে ফিরব আমরা। দর্শক ছিলেন আমাদের আজকের অতিথি চিত্রশিল্পী নকশাকার প্রচ্ছদ শিল্পী জসীম উদ্দিনের কাজের কিছু নমুনা দেখে। ঝুমকালতা ফুল, ফুলের একটা সিরিজ করা হয়েছিল, আমি সহ অন্যান্য শিল্পীরা একটা কাজ করেছেন, সেখানে ঝুমকালতা ফুলটা আমার হাতে করা, একেবারে হাতে আঁকা ছবি, যেটা দেখলে বোঝাটা মুশকিল যে এটা ফটোগ্রাফি না, হাতে। এবং আপনি পোস্টার ডিজাইনও করেছেন, দর্শকদের জানাচ্ছিলাম শুরুতে, এবং যেটির জন্য আপনি 1993 এবং 95 সালে আপনি পুরস্কারও লাভ করেন। তো পোস্টার ডিজাইনের আগ্রহটা কবে থেকে হয়েছিল? না, এগুলো আগ্রহ থেকে আমার আমার প্রয়োজনের বিষয়টা ছিল বেশি, আগ্রহ নয়। আচ্ছা, যাদের পোস্টার ছিল তারা বিভিন্ন পত্রিকায় ঘোষণা করতো যে অমুক বিষয়ের উপরে একটা পোস্টার হবে, এটা একটা প্রতিযোগিতা ছিল, সেভাবে আমরা, আমি নয় অনেকে, এটা বিশ্ব বসতি দিবস, হ্যাঁ সেটা বসতি দিবসের অনেকগুলো পোস্টার, বেশিরভাগ পোস্টারই সে সময় হাতে আঁকা ছিল। এখন তো গ্রাফিক্যালি অনেক ডেভেলপ ফটোগ্রাফি, ইভেন অনেক শিল্পী আমি দেখছি যে গুগল সার্চ করে অন্যের ছবি দিয়ে করা মুখটমুক, যেটা আমাদের সময় এগুলি আমরা চিন্তাও করতে পারিনি। আর এখন এসব বিষয়ের মধ্যে অনেক বিষয় ইথিক্যাল ব্যাপারও থেকে যায় যে আমি আরেকজনের তা দিয়ে আমি কেন আঁকবো বা অমুক সমুক, আমাদের মধ্যে এই চেতনাটা ছিল। এখন এসব আর আধুনিক অবস্থায় একটা হলেই হলো ওইভাবে। তবে প্রযুক্তি তো আসলে বেগ দিবে, মানুষ আপন করে নেবে। তারপর একজন শিল্পবোদ্ধা হিসেবে আপনি কি মনে করেন যে আগের শিল্পমান এবং এখনকার কাজের শিল্পমান আসলে ফারাকটা কতটুকু? না, এটা ডিফাইন করা আসলে কঠিন, আমাকে দেখতে হবে যে মনস্তত্ত্বটা কি, মানসিকতাটা কোথায়, তার একটা ওজন আছে। যে কোনো একটা, আমি একটা কথা বলবো, কথার একটা ওয়েট আছে, আমি একটা প্রেজেন্টেশন দেবো, ছবি দিব, তার একটা ওজন থাকতে হবে। ওজন বলতে আমি সেভাবে বলি না, যেটা একটা, এটার মধ্যে একটা আপনার গভীরতা থাকে, হ্যাঁ গভীরতা থাকতে হবে, ডেপথ, একটা পেন্টিং একটা ডেপথ থাকে, ইভেন একটা ফটোগ্রাফিতে একটা ডেপথ থাকে, যারা ছবি তুলে ক্যামেরা সেখানেও কিন্তু অনেক চিন্তার বিষয় থাকে, অনেক গভীরতা থাকে। তো আজকালকার এসব খুব সহজ হয়ে গেছে, তাতে একটা বিষয়ে বোঝা যায় যে খুব তাড়াতাড়ি কাজকর্মগুলি হয়ে যায়, সেখানে আপনার মননশীলতার যোগটা কমে যাচ্ছে আসলে। এটা হয়তো অনেকে বিষয়টাকে ভালোভাবে নেবেন, আমি যেটা বলছি ভালোভাবে নেওয়ার কথা নয়, চর্চার বিষয়টা কমে যাচ্ছে। রেডি একটা ফটোগ্রাফ আমি পেলাম, এটা দিয়ে আমি একটা কাজ করে ফেললাম,
কাটসাট করে ধরে এভারেজ এটা হচ্ছে স্যার আপনার সময় আপনি কি চর্চা করতেন মানে ডাক টিকেট নকশা কিংবা পোস্টার ডিজাইনের জন্য আপনার পড়াশোনা প্রতিটার প্রতিটার মধ্যেই আমার আমার কাজ নয় ভালো একটা কাজ করতে গেলে একটা জাস্টিফিকেশন থাকতে হবে যৌক্তিকতা থাকতে হবে আমি আমি কি কাজ করলাম কার জন্য করলাম কোন বিষয়ে এটার আবেদনটা দাঁড়াবে এটা তো একটা সহজ বিষয় এগুলো খালি ছবি নয় আপনি শিল্পী কবি কবিতা লিখছেন সেখানেও তো কারো উদ্দেশ্য থাকে একজন শিল্পী গান করছেন গান লিখছেন কোথাও না কোথাও কোনো আপনার যৌক্তিকতা থাকতেই হবে যৌক্তিক বিষয় ছাড়া তো কোনো বিষয় দাঁড়াবে না অনেক পরিচয় আপনার আরেকটি পরিচয় হচ্ছে গিয়ে আপনি যেটি আমরা বিরতিতে যাওয়ার আগে কথা হচ্ছিল পোস্টার ডিজাইন এবং পাশাপাশি আপনি বইয়ের প্রচ্ছদ আপনি ডিজাইন করেছেন এবং তাও 5,000-এর বেশি হ্যাঁ হ্যাঁ কিভাবে সম্ভব এত এটা সম্ভব আমি যেখানে কাজ করি এখন আমি কাজ করছি সেখানে এটা হচ্ছে আমাদের দেশের একটা অংশের কিছু প্রকাশনা অনেক বেশি এটা এই সেই প্রকাশনাগুলো আমার চাকরির সুবাদে আমাকে করতে হতো আর কি ওই কভারগুলো আমি যে কয়টা টাইটেলের বই আছে সবগুলো প্রায় আমাকে আজকে 23 বছর হলো আমি সেই কাজগুলি করছি ওইভাবে জমা হয়েছে আর কি 23 বছরে 5,000-এর বেশি হ্যাঁ হ্যাঁ এটা ওই আমাদের ইসলামিক ফাউন্ডেশনে যে টাইটেল আছে 4,500 বই ম্যাক্সিমাম বেশিরভাগ আমাকে এরপরে বাইরের কিছু তো আছেই বাইরের বন্ধুবান্ধবদের উপন্যাস কবিতার প্রচ্ছদ বিভিন্ন স্মরণিকা সেগুলি আছে কিন্তু শুধু আমার কার্যালয়ের যে কাজগুলো সেগুলো এককভাবে দীর্ঘদিন ধরে আমি করেছি খালেদা কিছু বলছিল আমি বলতে চাচ্ছি আপনার স্বাধীনতা স্তম্ভের নকশা প্রণয়নের জন্য যে 7 জন পুরস্কার পেয়েছে তার মধ্যে আপনি একজন এই অভিজ্ঞতাটা জানতে চাই এটাও একটা ওই যে এটা অবশ্য আমার একটা চিন্তার বিষয় ছিল এটা যে একেবারে প্রয়োজন বা আর্থিক বিষয় সেজন্য নয় এটা একটা প্রতিযোগিতা ছিল সারা দেশে এটা স্থাপত্য অধিদপ্তর এটার জন্য একটা ম্যুরাল হবে ম্যুরালের জন্য তারা এই এত এত সাইজে এই জিনিসের তা টেরাকোটা হবে টেরাকোটার ডিজাইনটা আমরা করেছিলাম খালি আমি নয় এরকম অনেকেই করেছে 40-40 জন বা এরকম হবে এর মধ্যে 7 জনের কাজটাকে ওখানে বেছে নেওয়া হয়েছিল 7 জনকে ওনারা পুরস্কৃত করেছেন সম্মাননা দিয়েছেন এটুকু আর কি তো এর মধ্যে ওই কাজটা ছিল আসলে আমার ডিজাইনটার কথা আমার মনে আছে আমরা আনুপাতিক হারে এটা প্রায় 42 ফিট লম্বাই ডিজাইনটা করতে হয়েছে এত বড় ছিল তো সেখানে এই আমাদের দেশ বিভাগ এটা তো আপনারা বুঝবেন দেশ বিভাগ কোনটা 47 সালে যে যেটা হলো দেশ 47 সাল থেকে শুরু করে একেবারে স্বাধীনতা যুদ্ধ আমাদের বিজয় পর্যন্ত যে ধারাবাহিকতা ছিল ইতিহাসের সেটাকে তুলে আনার জন্য এটা করা হয়েছিল বেশিরভাগই আমাদের মুক্তিযুদ্ধ 47 সালে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক কর্মকাণ্ডগুলো ওনার বেশিরভাগ তাই ওই বিষয়গুলো 6 দফা থেকে শুরু করে 7ই মার্চের স্বাধীনতা যুদ্ধে যে ভাষণ সেখান থেকে শুরু করে একেবারে আমাদের বিজয় পর্যন্ত যেই ধারাবাহিক বিষয়টা ছিল সেটা সেখানে ফুটে তোলা হয়েছে এখনও আছে সেটা ওই আদলেই অন্যরা করেছেন যারা প্রথম দিকে এটার সম্মাননা পেয়েছিলেন একটা গ্রুপ ওয়াইজ আমরা কাজটা করছিলাম সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আমি সরাসরি পুরস্কারটা গ্রহণ করি এটা আমার আমার একটা স্মৃতি থাকবে অনেক বড় স্মৃতি তো এই যে বলছিলেন স্থাপত্য অধিদপ্তরের থেকে এই বিষয়টি এসেছে আপনাদের কাছে তো আমাদের যে জাতির জনকের বিভিন্ন কাজ কি কি কাজ থাকবে কোন কোন বিষয়গুলো থাকবে এগুলো কি তাদের থেকে উত্থাপন হয়েছিল নাকি আপনারা আমরা এটা ওনারা একটা টাইম বন্ডিং ছিল যে 1947 সাল থেকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ 71 সাল পর্যন্ত যে ঘটনা প্রবাহগুলি ঘটেছিল সেই বিষয়টা সেখানে তুলে ধরা হয়েছে এটি ডিজাইন করতে কতদিন সময় লেগেছে আমার করতে তো মাসখানেক সময় লাগলো মোট কতজন কাজ করেছিল সেখানে এটা হচ্ছে যে
এক একজন এক একটা ডিজাইন ওরই ওই আদলেই, যেহেতু অলমোস্ট রাজনৈতিক ধারাবাহিকতা একই রকম, একই চিন্তা চেতনা, কিন্তু কিছুটা কাজের ক্ষেত্রে, ড্রয়িংয়ের ক্ষেত্রে এবং যে পোড়ামাটির যে চরিত্র, যে ক্যারেক্টার, যে মাটি পুড়লে কোন কোন রং হতে পারে, সেখানে যে মাল্টি কালারের ইফেক্ট দেওয়া যায়, সে বিষয়টা আমার ডিজাইনে ছিল, অন্যদের বিষয়টা আমি তেমন জানি না। তো এরকম আমার, আমি যতদূর জানি অন্তত 46-46টা গ্রুপ কাজটা দিয়েছে, এর মধ্যে শ্রেষ্ঠ সাতজনকে ওনারা সম্মাননাটা দিয়েছে আর কি। জি, এবং সেই সাতজনের একজন আপনি। দলীয় কাজ হলো পুরস্কার তো পুরস্কার, রাষ্ট্রীয় পুরস্কার, প্রধানমন্ত্রীর হাত থেকে নেওয়া পুরস্কার, জীবনের অনেক বড় অর্জন অবশ্য হতে পারে। এতে অনেক বড় পুরস্কার আছে আমাদের এসব ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে আমি সব প্রতিযোগিতা যাইও নি, কিন্তু এটাতে একটা ইয়ে ছিল যে এটা যেহেতু একটা জাতীয় কাজ এবং এর একটা ব্যক্তি স্থায়িত্ব সব কিছু মিলে একটা ইতিহাসের অংশ হওয়া যাবে, এটা চিন্তা করেছি আমি। আপনার প্রদর্শনী নিয়ে একটু জানতে চাইব, সম্ভবত 85 সালে আপনার প্রথম প্রদর্শনী হয়েছিল। জি জি জি, এটা আমি তখন সম্ভবত স্নাতক শ্রেণীতে চট্টগ্রামে করেছি আমি, হোটেল আগ্রাবাদে আমাদের আমার এক্সিবিশনটা হয়, আমার শিক্ষক আবুল মনসুর, উনিও একজন প্রখ্যাত চারুকলার শিক্ষক, উনি এটা উদ্বোধন করেছিলেন ওই এক্সিবিশনটা। তারপর দ্বিতীয় প্রদর্শনী, দ্বিতীয় প্রদর্শনী সেটা ঢাকা এবং চিটাগং দুটা জায়গায় আমি করেছি। আচ্ছা, সেটা কত সালে ছিল? এটা এটা হলো 2005 তারপরে আপনার হলো আমাদের এখানে এশিয়ান আর্ট বায়োনাল হয় সেখানে করেছি, আমাদের জাতীয় চিত্র প্রদর্শনী যেটা হয় সেখানে করেছি, জাপানে আমার ছবি গেছে, তারপরে এটা ছাড়া ইতিমধ্যে আমার এই স্মরণ নাই কোথায় কোথায় যেন গিয়েছে, গ্রুপে আমরা দিয়ে দিতাম হতো, আর সারা দেশে বিভিন্ন জায়গায় এক্সিবিশনে অংশগ্রহণ করেছি আমি। তো সবগুলো একক প্রদর্শনী থেকে আপনার চিত্র প্রদর্শনী তো স্থান পেয়েছিল। হ্যাঁ, পাশাপাশি আপনার যে এত এত পোস্টার ডিজাইন, এত এত ডাক টিকেট, সেগুলিকে আমি ওখানে, এটা ছাড়াও প্রফেশনালি আমি অন্যদের মতো নই, আমি এটা স্বাভাবিক, আমার প্রফেশনাল অনেক কাজ আছে, আমি সেট নাটকের সেট করেছি এক সময়। আচ্ছা, আমি ইভেন্ট করেছি, বিভিন্ন মঞ্চের কাজ করেছি, তারপরে এগুলি সব আসলে, তার মানে খালেদা জানতে হবে কি কি কাজ করেন নি, অনেক অভিজ্ঞতা, না না অভিজ্ঞতা, অনেক অভিজ্ঞতা, বয়স তো হয়েছে, কিছু তো বয়স হয়েছে, তো এই বয়স হলে কিছু তো অভিজ্ঞতা হওয়ার কথা। বিভিন্ন সময়ে বিভিন্ন কাজ, আমি আমার প্রথম প্রফেশনাল কাজ চাকরি করতাম পত্রিকায়, পত্রিকার সাপ্তাহিক পত্রিকা ছিল, প্রচ্ছদ হাতে আঁকতে হতো তখন, সেটা আমি করেছি এরকম। তো ওই যে আমি বললাম এত হাজার, আমি এইগুলি রেগুলার করতে করতে আমার অনেকগুলো কাজ জমা হয়েছে। স্যার এখন তো ইসলামিক ফাউন্ডেশনের প্রজেক্ট ডিরেক্টর হিসেবে আছে, কত বছর হলো এখানে? না, আমি ইসলামিক ফাউন্ডেশনে যোগদান করি, আমি আমার চাকরি শুরু হয়েছে বিসিক থেকে। জি বলছিলেন যে, হ্যাঁ, বিসিকের পরে আমি গেলাম লোকশিল্প জাদুঘর, সেখানেও প্রায় 9 বছর কাজ করলাম, সোনার গা জাদুঘর বলে এটাকে, ওখানে ওখানকার কাজ ছিল আবার অন্যরকম, যেমন গ্যালারি সাজানো, দর্শকদের জন্য প্রদর্শনী স্থান সাজানো, ওইটার সেখানে 9 বছর কাজ করি, সেখানেও ওখানকার পাবলিকেশনের কভার, ওখানকার পোস্টার সব আমাকে করতে হয়েছিল। তারপর আসে ইসলামিক ফাউন্ডেশনে 98 সালে। আচ্ছা, 98 সালে, দীর্ঘদিন। স্যার এই যে এত এত কাজের সাথে আপনি যুক্ত থাকা, ভালোবাসা থেকে, প্যাশন থেকে, যেটি আপনি বলছিলেন, তারপরও জীবন তো আসলে স্বপ্ন দেখতে চায়, স্বপ্ন দেখাই তো আসলে জীবনের ধর্ম, সামনের দিনগুলো নিয়ে আসলে আপনি কি স্বপ্ন দেখেন? সামনের দিন বলতে আমি, আমার চিন্তা যেটা ছিল, যেটা আছে, যে একটু আগে বললাম যে কমিটমেন্ট, আমার কমিটমেন্টে আমি কি দিতে পেরেছি, আমি সমাজ থেকে, রাষ্ট্র থেকে, আমার পরিবার থেকে তো অনেক কিছু নিলাম, আদতে আমি কি দিতে পারলাম,
আমার কাছ থেকে কি নিল সেটা কিন্তু একটা বিচার্য বিষয়। জি অবশ্যই, সেটা একটা এটা এটা আপনাকে একজন প্রফেশনাল হিসেবে, একজন শিল্পী হিসেবে আপনার বিবেকে জাগ্রত থাকতে হবে বিষয়টা। জি, আপনি কতটুকু দেশের জন্য কাজ করলেন, আপনার সার্বিক মননশীলতার উন্নয়নের জন্য আপনি কতটুকু আপনার অবদান আছে, এটা একটা চিন্তা আমার। এগুলি একটা চিন্তা মানুষের জন্য কাজ করা। আর আমাদের কাজ হচ্ছে যে যে কোনো শিল্পই, ওই যে একটা বাংলা কথা আছে না, আগে দর্শনদারি পরে গুণ বিচারি, আপনাকে যে কোনো জিনিসে সুন্দর করতে হবে, দেখতে ভালো লাগতে হবে। জি, এবং শুধু সুন্দর দর্শন নয়, সুন্দর ভাবনাটাও আসলে জরুরি, যেটি আপনি বলছিলেন যে আপনি মানুষের জন্য দেশের জন্য কাজ করতে চান, এটির উপরে আসলে কোনো কথা নাই। আপনি এভাবে এগিয়ে নিয়ে এগিয়ে যান, আপনি শিল্পক্ষেত্রে এভাবে আপনার স্বাক্ষর আপনি প্রতিষ্ঠিত করে যান আপনি শেষ পর্যন্ত, সেজন্য আপনার জন্য শুভকামনা রইল এবং আমাদের রাঙা সকালে আসবার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। এবং মাসরাঙ্গা টেলিভিশন আমাকে আজকে যে সুযোগটা করে দিয়েছিল তার জন্য সমস্ত কলাকুশলী এবং এখানকার যারা আছেন তাদের সকলকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এবং দর্শকদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধৈর্য ধরে আমাদের কথা শোনার জন্য।